বিসিবির পরিচালনা ও অন্যান্য বিষয়ে এখনও পেশাদারিত্বের অভাব রয়েছে বলে স্বীকার করেছেন বিসিবি সভাপতি সংসদ সদস্য নাজমুল হাসান পাপন রোববার লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক সংবর্ধনায় তিনি অভিযোগ করেন প্রথম বিপিএল এর কিছু অর্থের কোনো হদিস তিনি পাননি আরও জানাচ্ছেন আমাদের ব্রিটেন প্রতিনিধি নেওয়াজ রকি ছবি তুলেছেন সামিউল ইসলাম চয়ন ব্রিটেন সফরত বিসিবি প্রেসিডেন্টকে বাংলাদেশিদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বিসিবির বিভিন্ন বিষয় নিয়ে প্রবাসীদের সাথে খোলামেলা আলোচনা করেন এ সময় তিনি বলেন দায়িত্ব পাওয়ার পরপর সবচেয়ে বড় যে সমস্যার মুখোমুখি হয়েছেন তা হল জাতীয় দলের কোচ নিয়ে কারণ বর্তমান কোচের সাথে বিসিবির কোনো লিখিত চুক্তি না থাকায় যে কোনো মুহূর্তে জাতীয় দলের কোচ নিয়ে সমস্যায় পড়তে পারে বিসিবি

এ সময় তিনি বিসিবির গঠনতন্ত্র পরিবর্তন নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তাই এসব অনিয়ম দূর করতে এবং বিসিবিকে ঢেলে সাজাতে তার দায়িত্বকালীন সময়ের মধ্যে যথাসাধ্য চেষ্টা করবেন বলে জানান প্রবাসীদের রকি ntv news london